জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শনকে উপজীব্য করে আমার চোখে বঙ্গবন্ধু বিষয়ে 1 মিনিট ব্যাপী বক্তব্য দিচ্ছি, এবং যারা দেখছেন ও শুনছেন তাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত। এমন একজন মানুষকে নিয়ে 2 কলম লেখার সাহস করছি যাকে হিমালয়ের সাথে তুলনা করা হয়েছে। এই তুলনাটি করেছিলেন কিউবা নেতা ফিদেল কাস্ট্রো। হিমালয় তুল্য এই মানুষটি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি শুধু একজন মহানায়কই নন, তিনি নিজে একটি প্রতিষ্ঠান এবং একটি ইতিহাস। ছোট থেকে বৃহৎ বিষয়গুলো নিয়ে ভাবতে পারতেন, সমাজের কোথায় গলত এবং সেটা সারানোর উপায়টিও তিনি জানতেন। স্কুলে পড়া অবস্থায় দাবি দাওয়া নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলার সামনে বুক ফুলিয়ে দাঁড়ানো সহজ কোনো বিষয় ছিল না। শেরে বাংলার বুঝতে মোটেও সময় লাগেনি যে কি সুপ্ত শক্তি সে বালকটির মাঝে লুকিয়ে আছে। পরিশেষে কবির মতো করে আমারও বলতে ইচ্ছে করে, তুমি জন্মেছিলে বলে জন্মেছিল একটি দেশ, মুজিব তোমার আরেক নাম স্বাধীন বাংলাদেশ।